ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে কলকাতা পুলিশ। সন্ধ্যায় কলকাতার নিউ টাউন থানা পুলিশ গাড়িটি জব্দ করে। এরই মধ্যে গাড়িটি থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গাড়িটি ভাড়ায় ব্যবহার করতে নিয়েছিলেন আনোয়ারুল আজিম। গাড়ির মালিককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটির ভাড়া নেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন। তাকে ও বাংলাদেশি তরুণী শিলাশ্রীকে খুঁজছে পুলিশ। তবে কলকাতা পুলিশের ধারণা, এরই মধ্যে আখতারুজ্জামান ও শিলাশ্রী ভারত ছেড়ে নেপালে পালিয়েছে। এ ঘটনায় বাংলাদেশি আমানুল্লাহ ফয়সাল, সাজিদ ও মুস্তফা ফকির নামে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। না, দুগুলা দুগুলা।